হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পূজা, দেবে গলায় অনেক হয়েছে সহ্য, এবার রাস্তা তোরা ছেড়ে দে। ইঞ্চি মেপে জবাবে তে মানুষই দেখে নেবে, হাজার গুলি করেও রুখতে পারবি না বাঘিনীকে। শ্রেষ্ঠদের দেখেই সে ছাড়বে এই পবিত্র মাটিতে। দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। আর অষ্টম ডানফন সরকার হবে, আমি তো বলছি হবে হবে হবে। দাঁড়া তো লিঙ্গড়া আমের আঁটি, তোরা তো এখন সিনেই নেই, বাঘিনীর প্রতিযোগী এখন একমাত্র আমি। ও ইয়া, বাঘের বাচ্চা তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এই বয়সে এসব গজরং দলকে ডাকতে হবে মনে হচ্ছে। দান দান দান, এখানে তুমি দিয়ে রাজ্যের কথা বোঝানো হচ্ছে, ওদের মতো আমি বাজে বকি না। উজবুক একটা, দার্জিলিংয়ে গিয়ে রাতিকে মাথায় কি ব্যাম হয়েছে নাকি? অ্যাজ এ পঙ্গপাল আই এম ফিলিং ভেরি অপমানিত। আউচ, কেউ আমার কথা পাত্তাই দেয় না, গ্রাহ্যই করছে না, মতামতই নিচ্ছে না কেউ। নেমে গেছে 7%। আমার একটু ধরো না, রাজ্যে এখন 5 মালিশের জব্দ হচ্ছে করোনা। দার্জিলিং টি বানিয়েছি আজ, মিশিয়ে গোমূত্র কামদেবেতে পেয়েছেন খুঁজে বিজ্ঞানের যোগসূত্র। ফিলিপ স্যার দারুণ মানুষ, সাচ্চা গরুর বাচ্চা। ফিলিপ স্যার দারুণ মানুষ, সাচ্চা গরুর বাচ্চা। না চাইতেও বলছি এসব, কারণ আমি চামচা। ঝুনটি মন্টি সবিতা, এগুলো আমার টোকা কবিতা। আউ, ছবি দাদু গান গায়ে, ফিলিপ মোশ আমার আয়ে। কবিতা থামাও, এটা কি কবির চুমন? অবশ্য সরকার এদের বাড়ি নাকি? এত দূর থেকে এখানে এসেছি করোনার ভ্যাকসিনের কথা বলতে, সেটা এখন হোক আগে। ক্ষমতা এদেরকে সে ভঙ্গুরের ভ্যানো কারখানার মতো একদম থামিয়ে দে তো। এই চপমুই এসছে, খেতে শুরু করা যাক চলো। এই চপে, এই চপে কোনো অ্যানিমাল প্রোডাক্ট নেই তো? কেন না, মানে একটু ভেগান হওয়ার চেষ্টা করছিল। এই কে আছিস, আয় সামনে আয়, আয় সামনে আয়। চপ খাবে না বলে আমার গালি দিচ্ছে, কি আস্পর্ধা! দে মুখে একটা চিকেন চাপ বুঝে দে। ফুলপাটির দল, থামো থামো। আউচ, ওদিকে আমাদের চাঁদ ভাই পুতিনদা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। ও ইয়া, কিন্তু আমার বাবার বাবা ট্রাম্প দা, সে এখনো আবিষ্কার করেনি। আউচ, করবে। এই ধন, ধনা, তুমি একটু চুপ করো তো। ভ্যাকসিনটা আমার কাছে বা রাজ্যের কাছে বড় কথা না। আউচ, আমাদের কাছে বন্যাশ্রী আছে। বন্যাশ্রী? আর হ্যাঁ, বন্যাশ্রী। আরে বৃষ্টি ফৃষ্টি হলে, বন্যা টন্যা হলে যেসব অনুদানগুলো আসে সেগুলোই নিজেদের মনে করে পড়ে ফান্ডে ঢুকে যায়, এটাই বন্যা। আমরা আবার অন্যদিকে চলে যাচ্ছি, আবার অন্যদিকে যাচ্ছি,
রাজ্যের সুশাসন নেই, রাজ্যের প্রশাসন ব্যবস্থা তুমুলভাবে ব্যর্থ। আউচ! এরকম চলতে থাকলে আমি প্রেসিডেন্টকে চিঠি লিখতে বাধ্য হব, বাধ্য হব প্রেসিডেন্টকে চিঠি লিখতে। আমি এই বা বাম দিকে এসে বসতো। ও ফিলু স্যার, আপনার আবিষ্কারটা বলুন সবাইকে, বলুন আপনার আবিষ্কারটা। এই সবাইকে বলছি একটু শুনুন, আমি কিন্তু করোনার প্রতিশোধক অলরেডি আবিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, প্রথম টেস্টটা আমাদের ওই এরোপ্লেনের বসের ওপর করা, তো সংরেশ বদলি হয়ে গেছে, সে বলছে জট করবো জট করবো, ভ্যাকসিনটা এনে পেছনে সমস্ত ভিসিদের আমি পদত্যাগ করতে বাধ্য করব, সমস্ত প্রত্যেকটা ভিসিকে আমি পদত্যাগ করতে বাধ্য করব, কিন্তু এরকম চলতে থাকলে। মানে আপনি তো আবিষ্কারই করেননি কিছু, আবিষ্কারই করেননি আপনি, অথচ এরা সবাই ভ্যাকসিনের শর্ট ফর্ম ভিসি নাম করে নিজেদের নামের আগে বসিয়ে চালাচ্ছে। ওয়ে ভিসি, ওটা ভিসি। আরে আমাদের মতো লজিক্যাল পারি এরা নয়। ও ইয়া, আচ্ছা কাকা, এই ব্যাপার, তাই এই কথাটা চায়না বা অখণ্ড সোভিয়েত ইউনিয়নে গিয়ে বলে আসো তো দেখি। পারবেন না, তাহলে পিছনে আবার একটা চেরনোবিল ঢুকে যাবে। আমি নিজে দক্ষিণপন্থী হলেও এটা মানি, মন থেকে মানি, চের কোনো দোকানেই বিল লাগবে না, কোনো দোকানে না, কোনো দোকানে না, কারণ উনি মহান, উনি মহান। আরে উদ্গান্ডু, তুই একটু চুপ কর, কান চুদিস না তো। আজ উদ্বিজ্ঞানী তাড়াতাড়ি ফর্মুলাটা বল, বাড়ি গিয়ে ছেলেটাকে আবার ফ্ল্যাটের চাবিটা দিতে হবে। ও ইয়া, বড় কারা সব আসছে, ছালিন, ফক্সবাদ, এসব নিয়ে একটা গুরু গম্ভীর আলোচনা হবে, তুই বল। আচ্ছা শোনো সবাই, দু চামচ গোমূত্রর সাথে 3 চামচ অন্ধবিশ্বাস মিশিয়ে তাতে বৌদির পাপড় ডুবিয়ে ডুবিয়ে অন্ধকারে অন্যের বউয়ের সাথে খেতে হবে, তাহলেই করোনা ভাইরাস গায়েব। অন্যের বউয়ের সাথে খাবো? এই সাবান বেখে বেখে তোদের মাথাটা গেছে। ভাইপো আমার অ্যান্টিবডি, চুভেন্দু ভাইরাস। আউচ! ভাইপো আমার অ্যান্টিবডি, চুভেন্দু ভাইরাস, আমার হাতেই লুকিয়ে আছে ভোটে আসল তাস। ও ইয়া, কে বন্ধুরা, ভিডিওটা দেখে মজা পেয়েছো? মজা পেয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা এক হাত দিয়ে বা দু হাত দিয়ে টিং টং করে দেবে, ঠিক আছে? আর চিন্তা কর না, ভিডিওটি নিতান্তই মজার ছলে বানানো, আমাদের কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো রকম আনুগত্য নেই, কোনো রাজনৈতিক দলকে ডিফেন্ড করা নেই বা কোনো রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য এই ভিডিওটি বানানো নয়, তাই সমস্ত রাজনীতি দূরে সরিয়ে রেখে কিছুক্ষণের জন্য ভিডিওটা মজা নেই। গো করোনা, করোনা গো, গো করোনা, করোনা গো, করোনা গো, গো করোনা।